हेलो स्टूडेंट्स, हेलो गाइस। आज के আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 7.3 ইকুয়েশন করব। দ্যাট মিন্স বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারটি হচ্ছিল। তো 7.3 এর প্রথম কোশ্চেনটি কি বলছি পড়ো। এবিসি ত্রিভুজের বি কোণটি সমকোণ। যেরকম বলছেন নি সেরকম ঠিক তার সঙ্গে এখানে ফিগারটা ড্র করছি। এ বি সি ত্রিভুজের বি কোণটি বলছে সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। যদি এসি কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে। এসি কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করবে, ঠিক? তো দেখো, এসি কে ব্যাস করে যদি একটা বৃত্ত অঙ্কন করি সেটা এভাবে হবে, সেটা এই বি বিন্দুকে টাচ করে যাবে। কেন বলতো? মানে ত্রিভুজটা কিন্তু এরকম হবে না, তুমি ত্রিভুজটা তো এরকম, মানে যে বৃত্তটা অঙ্কন করবে সেটা এরকম হবে না কি এই বি বিন্দুটা এর ভিতরে হয়ে যাবে, বৃত্তের উপর হবে না, এরকম হবে না। কেন বলতো? কারণ কি, বি কোণটা কি 90 ডিগ্রি তোমাকে বলে দিয়েছে, আর আমরা জানি এই বৃত্তের মধ্যে কখন কোন কোণটি 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ, তাই তো? এটা আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণ, দ্যাট মিন্স অর্ধেক বৃত্তের উপর যে কোণটি হয় সেটা 90 হয়, অর্ধবৃত্তস্থ কোণ। তো এটাকেও যদি এটা ক্লিয়ার করে দিই, তো এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, তবেই তো 90 ওটা, দেখেন সেটা বৃত্তের উপরেই হবে। এখানে বৃত্তের বি বিন্দুটা বৃত্তের এখানে হতে পারে না, তো যার জন্য যখন আমরা সার্কেলটা করব সেটা বি বিন্দুকেও কিন্তু টাচ করেই যাবে, ঠিক? তো এখান থেকে আমরা এই আইডিয়াটা পেলাম কি বি বিন্দুটা ভিতরে হবে। এবার যে কোয়েশ্চনটি তোমাকে বলছে, দেখো কি, একটি বৃত্ত অঙ্কন করি যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করে, তবে নিচের তথ্যগুলির মধ্যে কোনটি সত্য। ডি বিন্দুটা এবার কোথায় হবে, ডি বিন্দুটা কোথায় হবে দেখো তো। আগে যে কন্ডিশন গুলো দিয়েছে সেটা আমি লিখছি। একটা কন্ডিশন বলছে এ বি গ্রেটার দেন এ ডি, একটা বলছে এ বি ইজ ইকুয়াল টু এ ডি, থার্ড কন্ডিশন বলছে এ বি লেস দেন এ ডি। একটা নতুন বিন্দুর কথা হচ্ছে ডি, যখন এই বৃত্তটা তুমি আঁকবে বলছো সেটা এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই বৃত্তটা আঁকার সময়। তো সেই ডি বিন্দুটা কোনটা? সেই ডি বিন্দুটা অ্যাকচুয়ালি বি বিন্দুটাই হবে ডি বিন্দু, তাই তো? কারণ আর তো কোনো বিন্দু হতে পারে না। তাহলে এখানে এ বি যা সেটাই এ ডি, এ বি ইজ ইকুয়াল টু এ ডি। ক্লিয়ার করতে পারছো ব্যাপারটা? কি যে বৃত্তটা অঙ্কন করি যা এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এই বৃত্তটা যখন অঙ্কন করবে সেটা এ বি কে বলছে ডি বিন্দুতে ছেদ করেছে। যদি আমাদের এরকম ভাবে হতো কি এটা বি বিন্দুটা ভিতরে হতো, তো সেটা আলাদা হতো, ডি বিন্দু তখন অন্য কিছু হতো। বাট এখন কি হবে, এখন এই বি বিন্দু আর ডি বিন্দু সমান হবে, কারণ বি কোণটা 90, দেখুন সেটাই বৃত্তের উপর রয়েছে। তাহলে এই সেকেন্ড অপশনটি সঠিক হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। প্রমাণ করে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনোটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহু দুটি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটা আমি ক্লিয়ার করছি। সেকেন্ড কোয়েশ্চনটি কি বলেছে দেখো, সেটা আমি এখন ফিগারটা ড্র করে নিই। দেখো সেকেন্ড কোয়েশ্চনটি কি বলছে, প্রমাণ করে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির যে কোনো একটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যার দুটি বাহু সমান। তো এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ করে নিয়েছি এ বি সি, মনে করো যার এ বি আর এ সি তার সমান। তো এই সমান বাহু দুটির মধ্যে যে কোনো একটি বাহুকে তুমি ব্যাস করে একটা যদি বৃত্ত অঙ্কন করো, তাহলে অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে। অসমান বাহু মানে কোনটা? বি সি। তাকে সমদ্বিখণ্ডিত করে মানে দেখুন দুটি ভাগে ভাগ করে দেবে, তাই তো? সমদ্বিখণ্ডিত করার মানে কি, দুটি ভাগে ভাগ করে দেবে। তো বলছে এই এসি কে যদি ব্যাস করে যদি একটা বৃত্ত অঙ্কন করো, সেই বৃত্তটা ঠিক এর মিডল পয়েন্ট দিয়ে যাবে, তবেই তো সেটাই বি সিটাকে দু সমান দুই ভাগে ভাগ করে দেবে। যদি ডি নাম দাও, বি ডি ইজ ইকুয়াল টু ডি সি হয়ে যাবে। তো এখানে কি হয়, অনেক সময় এরকম ভাবে করতে গেলে ফিগারটা ঠিকঠাক হয় না, সার্কেলটা দেখো একটু টেড়া বেঁকা হয়ে যায়। তো এর জন্য কি করবে, আগে তোমরা সার্কেলটা করে নেবে, আগে সার্কেলটা করে নিলে ঠিক, তারপর কি করবে এখানে ব্যাসটা আঁকবে, যেটা আমাদের ওই এসি বাহু, এসিটাকে ব্যাস করে বৃত্তটা গেছি। তারপরে এখান দিয়ে এটা ঠিক সমান সমান করে নেবে যেন মিডল পয়েন্ট হয়, তারপরে এটা যুক্ত করে দেবে। তারপরে এক মিনিট, এটা ভালো হলো না, তারপরে এটা ঠিক এরকম ভাবে যুক্ত করে দেবে, ঠিক? একটু স্কেলের হেল্প নেবে, নিয়ে এটাকে যুক্ত করে দেবে। তাহলে কি হবে দেখো, ফিগারটা খুব সুন্দর হবে, বোঝা গেল? তো এটা এবিসি, এমন একটা ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু
AC is equal to AB, BC অসমান নাও সেটাকে বৃত্তটা সমদ্বিখণ্ডিত করেছে, দ্যাট মিন্স এটা প্রমাণ করতে হবে কি BD is equal to BC, এটা তো তোমাকে বলিনি, এটা প্রমাণ করতে হবে, তোমাকে বলতে বলছে কি অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে, তো কিভাবে করব, সবার প্রথমে একটু অঙ্কন করব, অঙ্কনে আমরা না AD যুক্ত করে নেব, অঙ্কনে কি করব AD যুক্ত করে নিলাম, প্রথমে যেমন বইয়ে দেওয়া আছে সেটা লিখে নিলে, অঙ্কনে AD যুক্ত করে নিলে, এবার দেখো প্রমাণটা কিভাবে করছি সেটা লক্ষ্য করো, প্রমাণটা কিভাবে করছে সেটা লক্ষ্য করো, দেখো ডি এই ডি বিন্দুটা কোথায়, এই বৃত্তের উপরে রয়েছে, ডি বিন্দুটা বৃত্তের উপরে রয়েছে আর এসি বৃত্তের ব্যাস, দ্যাট মিন্স এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধেক বৃত্তের উপর কোণ, তাই তো, অর্ধবৃত্তস্থ কোণ মানে কি যেটা বৃত্তের ব্যাসের সঙ্গে যে কোণটি আমরা এভাবে করি সেটাই তো অর্ধবৃত্তস্থ কোণ, আর সেটা সবসময় 90 হয়, তো এখানে লিখতে পারো যেহেতু যেহেতু এসি এবি নয়, বোধ হয় আমি এবি এই নামটি বলে দিলাম, এবি বলে থাকলে সেটা ভুল বলেছি, এসি যেহেতু এসি বৃত্তের ব্যাস, অতএব এ ডি সি অ্যাঙ্গেল এ ডি সি 90 ডিগ্রি, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ, ব্র্যাকেটে লিখে দেবে অর্ধ বৃত্তস্থ কোণ, ঠিক, তো দিস ইমপ্লাইজ এটিতে যদি 90 হয় তাহলে এদিকে কোণটা 90 হবে, এ ডি সি অ্যাঙ্গেল এ ডি সি যদি 90 হয় তাহলে এ ডি বি ও আমাদের 90 হয়ে গেল, এদিকে কোনটা 90 দিকে কোনটা 90 তো হবে, কারণ কি এটা তো আমাদের পুরো 180 হয় না, তো এটা 90 হলে দিকটা 90 হয়ে গেল, তো এই বি ডি ইজ ইকুয়াল টু ডি সি কিভাবে দেখাবো সেটা তখনই দেখাতে পারবো যদি এ ডি বি আর এ ডি সি ত্রিভুজ দুটি সর্বসম দেখিয়ে দিতে পারি, সর্বসম দেখালে কি তার অনুরূপ বাহুগুলো কি সমান বলে দিতে পারবো, তো সেটাই দেখাবো, এবার কি করবো ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এডি সি এর মধ্যে তিনটি কন্ডিশন দেখিয়ে দিই, তো ফার্স্ট কন্ডিশন তো আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এ ডিবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এডি সি, ঠিক ব্র্যাকেটে কি লিখবে বা এখানে ইজ ইকুয়াল টু একবারে লিখে দেবেন 90, ঠিক সেকেন্ড কন্ডিশন কি লিখবো এডি ইজ ইকুয়াল টু এডি, এডি এটা এমন একটা বাহু যেটা এই ত্রিভুজেও রয়েছে ওই ত্রিভুজেও রয়েছে, তাই তো সাধারণ বাহু সাধারণ ভুজা, নাম্বার থ্রিতে আমরা কি লিখতে পারি দেখো নাম্বার থ্রিতে লিখবো এ বি ইজ ইকুয়াল টু এসি, কেন লিখবো বলো তো, বলো 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 কমেন্ট বক্সে বলো, এ বি ইজ ইকুয়াল টু কেন, এটা প্রদত্ত, কিভাবে প্রদত্ত মাথায় আসছে, কারণ বলেই দিয়েছিল প্রথমে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দ্যাট মিন্স যার এ বি ইজ ইকুয়াল টু এসি, এটা তো বইয়ের কন্ডিশন প্রদত্ত, তিনটে কন্ডিশন দেখিয়ে দিলাম, তাহলে অথে আমরা কি বলতে পারি অথবা আমরা বলতে পারি কি ত্রিভুজ এডিবি এডিবি সর্বসম হয়ে গেল ত্রিভুজ এডি সি এর সাথে, তাহলে অথব যেটা আমাদের প্রমাণ করার ছিল প্রমাণ হয়ে গেল বিডি ইজ ইকুয়াল টু ডিসি বাই সিপিসিটি, তাহলে বাহু দুটি সমান, তাহলে অথব বলে অ্যান্সারটি এবার লিখে দেবে যেটা বইয়ের লাইন সেটা লিখে দেবে, অর্থাৎ কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি যে কোনো একটিকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত অসমান বাহুটিকে সমদ্বিখণ্ডিত করবে, এই লাইনটা পুরো লিখে দেবে, ক্লিয়ার, চলো আমি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, এটা ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে কেমন, তো এটা আমরা ক্লিয়ার করে দিলাম, এবার করব তিনের দাঁতের কোয়েশ্চনটি, ঠিক আছে স্যার দাঁত নাম্বার গুলো এরকম ভাবে নয় এরকম ভাবে আছে, ঠিক এক দুই কমপ্লিট হলো তিনের দাগের কোয়েশ্চন কি বলছে দেখি, সাহানা দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক তো আমাদেরকেও দুটো বৃত্ত আঁকতে হবে, সাহানা যখন এঁকেছে তো আমাদেরকেও তো আর ছাড়ার উপায় নাই, আমাদেরকেও দুটো বৃত্ত এঁকে ফেলতে হবে, যারা পরস্পরকে বলছে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, তারপর কি বলছে পিএ ও পিবি যতক্রমে বৃত্ত দুটির ব্যাস, পিএ মানে যদি সেন্টার হয় এদিকে একটা লাইন পুরো তুমি টানো সেটা বলছে পি এ দাও, এটা যদি সেন্টার হয় এখান দিয়ে একটা লাইন টানো সেটা বলছে পি বি দাও, পি এ পি বি বৃত্ত দুটির ব্যাস হলে তোমাকে প্রমাণ করতে হবে এ কিউ বি বিন্দু ত্রয় সমরেখ, এ কিউ বি এই বিন্দু ত্রয় সমরেখ মানে কি একই রেখাতে আছে, মানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে এরকম নয়, মানে একটা যদি রেখা টানো তার উপরেই তিনটে বিন্দু আছে, তো দেখো আমি একটা রেখা টেনে যাই তার উপরেই তিনটে বিন্দুই পেয়েছি, এটা প্রমাণ করতে হবে, প্রমাণ কিভাবে করব
দেখো এই বিন্দু ত্রয় সমরেখ মানে কি একই রেখার উপর আছে সেটা কখন আমরা বলতে পারি? দ্যাট মিন্স যখন এই যে অ্যাঙ্গেলটা এ কিউ বি, এখানে একটা এ আছে, এখানে একটা কিউ আছে, এখানে একটা বি আছে, এ কিউ বি 180 ডিগ্রি 180 তখনই বলতে পারো, কারণ 180 থেকে ছোট হলে সেটা এরকম হবে, কোন 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 হবে, এ কিউ বি কোনটা এরকম হলে 60 হয়ে গেল, এরকম হলে মনে করো 100 হয়ে গেল, 110 120 এরকম কত কত, যখন পুরো স্ট্রেট হবে তখনই 180 হয়। তোমাকে সেটাই দেখাতে হবে অ্যাঙ্গেল এ কিউ বি 180 ডিগ্রি, তাহলে আমরা বলে দিতে পারবো যে এ কিউ বিটা কি একদম স্ট্রেট, দ্যাট মিন্স বিন্দু তিনটি একই রেখার উপরে আছে, তো সেটাই প্রমাণ করতে হবে। তার জন্য আমরা করবো কি এই পিকিউ কে যুক্ত করে দেবো, অঙ্কনে কি করো পিকিউ যুক্ত, ভেরি ইজি। দেখো সেম কনসেপ্ট, পিকিউ বৃত্তের ব্যাস পিকিউ, বা যদি প্রথম থেকে দেখো কি প্রথম বৃত্তের ব্যাস পিএ, এর যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এই পি কিউ এ কি কিউ বিন্দু তো বৃত্তের উপরে রয়েছে, দ্যাট মিন্স এটা কি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ মানে 90, কারণ এগুলো বৃত্তের ব্যাস বলে দিচ্ছে না, তো ব্যাসের সঙ্গে যে কোণটা হচ্ছে সেটা তো অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে, তো সেটাই লিখবো কি প্রথম বৃত্তের, প্রথম প্রথম বৃত্তের ব্যাস পিএ, অথব অ্যাঙ্গেল পি কিউ এ, অ্যাঙ্গেল পি কিউ এ অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ, অথব অ্যাঙ্গেল পি কিউ এ ইজ ইকুয়াল টু 90। সিমিলারলি বা একইভাবে পিবি দ্বিতীয় বৃত্তের ব্যাস, পিবি দ্বিতীয় বৃত্তের ব্যাস, অথব পি কিউ বি ইজ ইকুয়াল টু 90, 90 ব্র্যাকেটে লিখে দিলে কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধ বৃত্তস্থ কোণ, খালি বুঝে নাও লেখাটা নিজের মতন, আমি যেরকম ভাবে লিখছি তোমাদের কেউ সেরকম ভাবে লিখতে হবে, এরকম কোন লেখা নেই বই, ঠিক আছে? ব্যাপারটা কন্ডিশনটা কনসেপ্টটা বুঝে নাও, লেখাটা নিজেদের মতন লিখবে, তাহলে কি হয়ে গেল, তাহলে অথব অ্যাঙ্গেল এ কিউ বি, আমি চাইছি অ্যাঙ্গেল এ কিউ বি মানে কি এ কিউ পি প্লাস পি কিউ বি, এ কিউ পি প্লাস পি কিউ বি মানে এই দুটি কোণ, এই কোণটা প্লাস এই কোণটা মিলে এ কিউ বি, আর এ কিউ বি এ কিউ পি মানে কি পি কিউ এ একই কথা, তো এটা আমরা পেয়ে গেছি 90, আর এটাও পেয়ে গেছি 90, দ্যাট মিন্স 180। তাহলে অতএব লিখে দেবে কি বিন্দু ত্রয়, দ্যাট মিন্স এ কিউ আর বি এই বিন্দু তিনটি সমরেখ। ক্লিয়ার? কত ইজি কোয়েশ্চেন, জাস্ট কনসেপ্ট, কিছু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ম্যাথসের মেন আমাদের ফান্ডামেন্টাল আইডিয়া হচ্ছে কি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে না তাহলে কিন্তু কোয়েশ্চেন করে ঠিক মজা হবে না। দেখো নেক্সট চারের দিকে কোয়েশ্চেন কি বলছে, রজত একটি সরল রেখাংশ পিকিউ অঙ্কন করেছি যার মধ্যবিন্দু আর, রজতের কোন পাস নেই, একটা বসে বসে একটা পিকিউ সরল রেখা অঙ্কন করে ফেলবো আর তার মধ্যবিন্দু আমার বললো আর, ঠিক আছে, আবার বসে বসে কোনো কাজ নেই, কি করে ফেললো পি আর কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করলো, পি কিউ কে ব্যাস করে আরেকটি বৃত্ত অঙ্কন করলো, তো আমরাও করি, আমরাও করি পি আর কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি আর পি কিউ কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি, এগুলো না তোমাদের এর হেল্পে করবে, কাটা কম্পাসের হেল্পে করবে, ভালো হবে, আমার তো বৃত্ত হচ্ছে না অন্য কিছু হয়ে যাচ্ছে, তো আমি তার জন্য কি করব এটাকে ক্লিয়ার করে আগে বৃত্ত দুটো করে নিয়ে তারপর লাইনটা জানবো, সেটা বেস্ট হবে, তাই না কি? তো আমি কি করব, প্রথমে বৃত্ত দুটো এঁকে নিই বাবা, তারপরে আমি এই লাইনটা টানি, এটা বেস্ট হবো না, পি কিউ আর এর মধ্যবিন্দু, ঠিক। এবার কি বলছে, আমি পি বিন্দুগামী একটি সরল রেখা অঙ্কন করেছি, আমার কোনো কাজ নেই, বসে বসে পি বিন্দুগামী একটা সরল রেখা অঙ্কন করে ফেললাম, তো সেটা কি হলো, যা প্রথম বৃত্তকে এস বিন্দুতে দ্বিতীয় বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে, প্রথম বৃত্তকে এস বিন্দুতে দ্বিতীয় বৃত্তকে টি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ কি করতে হবে, কোয়েশ্চেনই পড়ে যাচ্ছে, প্রমাণ করতে হবে পিএস ইজ ইকুয়াল টু এস টি, পিএস ইজ ইকুয়াল টু এস টি, দ্যাট মিন্স এই যে পিএস ইজ ইকুয়াল টু এস টি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা
চলো কোনো চাপ নেই হয়ে যাবে, ঠিক আছে টেনশন নেবে না, পিএস ইজ ইকুয়াল টু এসটি প্রমাণ করবে। কি কন্ডিশন আমাকে দেওয়া আছে আগে সেটা বলো। পিআর ইজ ইকুয়াল টু আর কিউ আমরা জানি, ঠিক আছে প্রথমে যা যা লেখা যা যা দেওয়া হয়েছে সব লিখে ফেললে, ঠিক আছে অঙ্কনে কি লিখবে, অঙ্কনে লিখবে এসআর আর টিকিউ যুক্ত করা হলো, ঠিক এটা অঙ্কনে লিখে দেবে এসআর আর টিকিউ যুক্ত করা হলো। এবার প্রমাণটা কিভাবে দেখো এটা আগে বুঝে নাও, প্রমাণটা কিভাবে করবো আমরা। কি কন্ডিশন জানি, পি আর ইজ ইকুয়াল টু আর কিউ একটা কন্ডিশন, তো এটা জানি পি আর ইজ ইকুয়াল টু আর কিউ, ঠিক আছে আর কি আমরা বলতে পারি। পি আর বৃত্তের ব্যাস তাহলে পি এস আর কি অর্ধবৃত্তস্থ কোণ 90, এই কোণটাও 90 আমরা বলতে পারি। সিঙ্গেললি বড় বৃত্তের ক্ষেত্রে পি কিউ ব্যাস, তো এই কোণটাও 90 বলতে পারি। তাহলে আমরা লিখবি যেরকম ভাবে আমি আগে কোয়েশ্চন গুলো লিখছি বারবার, কি ছোট বৃত্তের বা প্রথম বৃত্তের ব্যাস পি আর, প্রথম বৃত্তের ব্যাস পি আর অথব অ্যাঙ্গেল পি এস আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ব্র্যাকেটে অর্ধবৃত্তস্থ কোণ। একইভাবে দ্বিতীয় বৃত্তের ব্যাস পি কিউ অথব অ্যাঙ্গেল পি টি কিউ ইজ ইকুয়াল টু 90, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক এই দুটো কোণ আমরা 90 বলে দিতে পারলাম। কিন্তু 90 কোণ বলে তো আমাদের কোনো কি লাভ হলো? হ্যাঁ, এখানে আমরা একটা সিদ্ধান্তে তো উপনীত হলাম, এই কোণটা আর এই কোণটা সমান যদি হয়, দ্যাট মিন্স এশা আর টিআর কি প্যারালাল, দুটো লাইন যখন প্যারালাল হয় তখনই এদের এই কোণ দুটো সমান হয়, আদারওয়াইজ তো হবে না। একটা এরকম হবে একটা এরকম হবে, এই করলে এই কোণটা এই কোণটা সমান কখনোই হবে না। এই কোণ দুটি সমান, দ্যাট মিন্স এই লাইন দুটো কি প্যারালাল লাইন, এখান থেকে আমরা বলতে পারি কি অথব এস আর প্যারালাল টি কিউ, মানে কি এরা সমান্তরাল, এশা টি কিউ এর সঙ্গে সমান্তরাল, এশা প্যারালাল টি কিউ। এবার দেখো যেটা আমি বোঝাতে চাইছি সেটা এইখানটায় বোঝানো, একটা ত্রিভুজ আমি এটা নামে একটা এমনি কথা বলছি, দেখো ত্রিভুজের উপরে একটা আমরা কন্ডিশন জানি কি যে কোনো ত্রিভুজে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। এই কথাটা কি তোমরা জানো ত্রিভুজের উপরে? একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, মনে করো এ বি এর মধ্যবিন্দু এটা, ঠিক আছে মনে করো পি আর এটা কিউ, এ বি এর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, মানে এই যে পি কিউ সরলরেখাটা করি সেটা বি সি এর সমান্তরাল যদি আমরা জানি, তাহলে অবশ্যই এই কিউ বিন্দুটা এসি এর মধ্যবিন্দু হবে, তৃতীয় বাহুর মধ্যবিন্দু হবে, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এটা যদি মধ্যবিন্দু জানি আর এটা যদি প্যারালাল জানি তাহলে আমরা বলতে পারি কি এটা কিউটা এসি এর মধ্যবিন্দু। সেই কন্ডিশন এখানে হচ্ছে, দেখো ত্রিভুজটা ঘুরে গেছে, আর কিছু হয়নি, ত্রিভুজটা এটা আছে। আর এই পি কিউ এর মধ্যবিন্দু আমরা জানি, আবার এস আর প্যারালাল টু টি কিউ জানি, তাহলে এস কি হবে পিটি এর মধ্যবিন্দু, আর এখান থেকে বলতে পারবো পি এস ইজ ইকুয়াল টু এস টি। তো সেটা এবার আমাদের খালি লেখার আছে আর কিছু নেই, তাহলে কিভাবে সেটা লিখবো এবার সেটা দেখো, দেখে নেব কি লিখবে। ত্রিভুজ পি পি কিউ টি, ত্রিভুজ পি কিউ টি এর পি আর ইজ ইকুয়াল টু আর কিউ এবং আর এস প্যারালাল টু কিউ টি, তাহলে অথব পি এস ইজ ইকুয়াল টু এস টি প্রমাণ হয়ে গেল। দ্যাট মিন্স এস ও পিটি এর মধ্যবিন্দু হবে, বোঝা গেল ক্লিয়ার হলো। চলো এবার নেক্সট আরেকটি কোয়েশ্চেন যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 5। তো এটা তোমরা একটা খাতার সাইডে নোট করে রেখে দাও, যেরকম ভাবে আমি বললাম কি যে কোনো ত্রিভুজে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এটা অনেক সময় আমাদের কাজে লাগে। চলো আরেকটি কোয়েশ্চেন করছি, ঠিক আছে আজকে পাঁচটি কোয়েশ্চেন করবো, তো আরেকটি কোয়েশ্চেন করে দেখো। পাঁচের কোয়েশ্চেনটি বলছে একটি বৃত্তের উপর তিনটি বিন্দু পি কিউ আর অবস্থিত, একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করে তারপর তিনটি বিন্দু পি কিউ আর, তারপর কি বলছে দেখো, পি কিউ ও পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এসো টি বিন্দুতে ছেদ করেছে। বলতে কি চাইছি, পি কিউ ও
PR এর উপর P বিন্দুতে অঙ্কিত লম্ব PQ দ্যাট মিন্স এটাকে জয়েন করো PQ আর PR এর উপর এটা ঠিক স্ট্রেট হলো না PQ আর PR এর উপর P বিন্দুতে অঙ্কিত লম্ব তাহলে P বিন্দুতে কি হবে লম্ব অঙ্কন করবে এই PQ এর উপর তাহলে সেটা এদিকে হবে অবশ্যই এরকম ভাবে করতে হবে তবেই তো এটা 90 বলতে পারবো না এই লাইনটার উপর এরকম ভাবে একটা লাইন তবেই তো সেটা লম্ব হবে তবেই তো 90 হবে তো PQ এর উপর P বিন্দুতে লম্ব অঙ্কন করেছি সিমিলারলি PR এর উপর এদিকে লাইনটার উপর এদিকে লম্ব অঙ্কন করতে তবেই এটা 90 হবে তো এখানে আমরা এদিকে লম্ব অঙ্কন করি এই লম্ব অঙ্কন করেছি ঠিক তো এটা আমি এখান থেকে সরিয়ে দিই তাহলে ক্লিয়ার থাকবে ব্যাপারটা একটা PQ এর উপর PR P বিন্দুতে লম্ব অঙ্কন করেছি একটা PR এর উপর থেকে P বিন্দুতে লম্ব অঙ্কন করেছি সেটা কি করেছে দেখো S ও T বিন্দুতে ছেদ করেছে তাহলে এই বিন্দুটার নাম S আর এই বিন্দুটার নাম T প্রমাণ কি করতে হবে RQ is equal to SQ RQ কোথায় আছে এই RQ এটা is equal to ST আচ্ছা বুঝতে পারলে প্রমাণ কি করতে হবে সেটা আগে ক্লিয়ার হলো ঠিক আছে চলো দেখছি কিভাবে প্রমাণ করা যায় কিভাবে প্রমাণ করা যায় প্রমাণ করার আগে কি করি আমরা একটু জয়েন করি এই যে QS আর এই যে TR এটাকে আমি জয়েন করে নিচ্ছি ঠিক আছে অসুবিধা নেই জয়েন করতে পারি তো তারপরে আমরা কিউআর আর টিএস প্রমাণ করে দেবো কিভাবে প্রমাণ করবো আগে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই তারপর এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো এটা আমরা যে জয়েন করে দিলাম মনে করে বিন্দুটা ও তো এখানে দেখো দুটি ত্রিভুজ হয়ে গেল একটা কিউ ও আর একটা টি ও আর একটা এরকম ভাবে আর একটা এরকম ভাবে তো এই ত্রিভুজ দুটিকে যদি আমরা সর্বসম প্রমাণ করে দিতে পারি তাহলে তো আমরা বলতে পারি কি ত্রিভুজের সর্বসম ত্রিভুজের তাহলে কি করেসপন্ডিং সাইড গুলো সমান হয়ে যায় অনুরূপ বাহু গুলো তাহলে সেখান থেকে আমি বলতে পারবো টিএস আর কিউআর সমান তো আমাদের লক্ষ্যই হচ্ছে কি এই দুটো ত্রিভুজকে আমরা কি করব সর্বসম দেখাবো তো সর্বসম দেখানোর কন্ডিশন তো আমরা জানি কি তিনটি কন্ডিশন কিন্তু আপাতত একটি কন্ডিশন আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এই বিপরীত কোণ দুটি সমান এই ওএস এই ওএস ইজ ইকুয়াল টু ওকিউ আমরা তো বলতে পারি না বা ওটি ইজ ইকুয়াল টু ওআর আমরা তো বলতে পারি না এখন আমাদের সেরকম কোনো কন্ডিশনই নেই যেখান থেকে আমরা বলতে পারবো কি ওটি ওআর এর সাথে সমান বা ওএস ওকিউ এর সাথে সমান সেটা কখন বলতে পারবো যদি কিউএস আর টিআর এই যে কিউএস আর টিআর যদি বৃত্তের ব্যাস হয়ে যায় তাহলে একই বৃত্তের এটাও ব্যাস যদি এটাও ব্যাস হয় তাহলে ব্যাস তো সমানই হবে একটা বৃত্তে যতই তুমি ব্যাস করো দিকতে যত খুশি ব্যাস করো সেই ব্যাসের দৈর্ঘ্য সমান হবে আর এটা তাহলে সেন্টার দ্যাট মিন্স এটা আমাদের কি হয়ে যাবে ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি ওএস ওকিউ এর সাথে সমান ওটি ওআর এর সাথে সমান দ্যাট মিন্স আমাকে কোনো না কোনো ভাবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কি এই যে কিউএস আর এই যে টিআর সেটা এই বৃত্তের ব্যাস এই দুটি এই বৃত্তের ব্যাস সেটা আমাকে আগে প্রমাণ করতে হবে আর ব্যাস আমরা কখন প্রমাণ করতে পারি এই যে প্রথমেই বলেছিল যে PQ এর উপর এই যে লম্ব তো তার তো কোনো কাজ থাকবে তো দেখো এবার এই বৃত্তের ক্ষেত্রে প্রথমে যদি আমি কিউ এস টাকে নিই প্রথমে কিউ আর এস টাকে নিলাম ঠিক আর কিউ এস কিউ এস এর সঙ্গে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা এখানে নিচ্ছি সেটা হচ্ছে এই যে এই কোণটা এটা তো 90 বলে দিয়েছে এটা তো 90 বলে দিয়েছে PQ এর উপর এটা তো লম্ব তাহলে একটা এটা 90 দ্যাট মিন্স এটা অর্ধবৃত্তস্থ কোণ এটা 90 তোমাকে বলে দিই তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ তো এটা কখন পসিবল হবে যখন QS টা বৃত্তের ব্যাস হবে তখনই আমরা বলতে পারবো তো এখান থেকে আমরা এতক্ষণ বলছিলাম কি এটা বৃত্তের ব্যাস হলে এটা 90 হবে এটা উল্টোটা বলবো রিভার্সটা বলবো এই কোণটা 90 দ্যাট মিন্স এটা বৃত্তের ব্যাস ক্লিয়ার কি এটা বৃত্তের ব্যাস না হয়ে যদি এরকম এখানে কোনো আমাদের এই QS টা হয় তো সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারবো না এটা 90 কখনোই বলতে পারবো না তো এখান থেকে আমাদের কন্ডিশনটা এসে গেল দেখো কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলে কিভাবে লিখবে অ্যাঙ্গেল QPS যেহেতু অ্যাঙ্গেল QPS ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অতএব QS বৃত্তে ব্যাস আবার যেহেতু এবার এই তোমাদের টিআরটাকে বলতে হবে যেহেতু টিপিআর টিপিআর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কারণ পিআর এর উপরে এটা লম্ব তাহলে অতএব টিআর টিআর ও
जस्ट दुटो त्रिभुज के तुले नाओ एखन त्रिभुज TOS एवं त्रिभुज QO R এর মধ্যে তিনটে কন্ডিশন লিখে দিই নাম্বার 1 OS ইজ ইকুয়াল টু OS ইজ ইকুয়াল টু OQ একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্থ কি হয় ব্যাসার্ধ সিমিলারলি সেকেন্ড কন্ডিশনে লিখতে পারো OT ইজ ইকুয়াল টু OR OT ইজ ইকুয়াল টু OR এখানে লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ তিন নম্বর কন্ডিশনে লিখবে অ্যাঙ্গেল SOT is equal to ROQ, ROQ, কারণ কি বিপরীত কোণ ঠিক তাহলে এখান থেকে লিখে দিতে পারো কি অতএব ত্রিভুজ TOS সর্বসম হয়ে গেল ত্রিভুজ QOR এর সাথে অতএব TS is equal to QR যেটা প্রমাণ করা ছিল সেটা প্রমাণ হয়ে গেল আর কোনো কনসেপ্টই নেই হয়ে গেল সবকিছু বলে দিলাম ভালো লাগলো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো তবেই তো নোটিফিকেশন গুলো পাবে কেমন চলো তাহলে আজকের মতন টাটা।